আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রথম প্রশ্ন, ব্যবসায়ী কোনো কোম্পানির জন্য নাম সৌজন্য লিখে কোনো দরকারি আসবাব বা দ্রব্য মসজিদে মাদ্রাসায় দান করলে পূর্ণ সওয়াব পাওয়া যাবে কি? যেমন একটি ঘড়ি, জুতার বাক্স, এরকম কিছু তা কোম্পানির নাম লেখা, সৌজন্য অমুক কোম্পানি। প্রথমত, তিনি যদি তার ব্যবসায়িক স্বার্থে দিয়ে থাকেন তাহলে ব্যবসা হবে, কোনো সন্দেহ নেই, সওয়াব পাবে না, বুঝলেন কি না? ঘড়ি মানুষের ঘরেও লাগায়, কী জন্য লাগায়? দিলে আমার এটা তাকাইলে বুঝবে যে এটা অমুক কোম্পানির, তিনি সব পাবেন, কোনো সন্দেহ নেই, সব না মানে তিনি ব্যবসা পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যখন যদি মসজিদের জন্য না দিয়ে থাকেন আর আপনি সেটা পাইয়া আপনাকে ঘরে দিয়েছে, আপনি মসজিদে লাগাইয়া থাকেন, তাহলে আপনি একটা অন্যায় কাজ করছেন। এটা কি মানুষের মসজিদের মধ্যে কারো নাম থাকা উচিত না? কোনো জিনিসের মধ্যে আপনি আরেকটা কোম্পানির অ্যাড দিয়ে দিলেন মসজিদের ভিতরে, কাজটা ভালো হয়নি, আপনি দেওয়ার সময়টা খুলে মুছে দেওয়া দরকার ছিল, এটা হলো কাজ। আপনি আরেকজনের কাজ, আরেকজনের অ্যাড মসজিদে দিচ্ছেন কেন? ব্যবসায়ী অ্যাড মসজিদ দিলে কী করতে হয় জানেন তো? বদদোয়া করতে হয় না? ব্যবসায়ী অ্যাড মসজিদ দিলে কী বলতে হয়? আল্লাহ তোমার ব্যবসা নষ্ট করুক, এই তো মাশাআল্লাহ বলছেন, এই যে এটাই। সুতরাং আপনি যখন এটা দেখছেন যে এটার মধ্যে অ্যাড আছে, আপনি এটা মসজিদে দিবেন না আল্লাহর হস্তে, কারণ অ্যাড দেওয়া যাবে না, অ্যাডটা বন্ধ করে তারপর দিতে পারবেন আপনি যদি দিতে চান। আর ওই লোক দিলেও সেরকম দিতে হবে, মুখটি বন্ধ করে দিতে হবে, নাহলে তার ব্যবসার উল্টা লাল বাতি জ্বলার সম্ভাবনা রয়েছে, কারণ বদ্ধ ভিতরে পড়বে। সুতরাং আমি এটাই বলবো যে এই জাতীয় কাজগুলো যেন আমরা না করি, আল্লাহ আমাদের হেফাজত করুন। ফেতনার সময় একজন হিন্দু ধর্মের ছেলে সে মুসলিম ধর্ম গ্রহণ করতে চায়, কিন্তু তার প্রশ্ন যে কেউ যদি মুসলিম ধর্ম গ্রহণ করে তাহলে তার পূর্বের গুণা কি মাফ করে দেওয়া হবে? এটা কি সে রেফারেন্স সহ জানতে চায়, উত্তরটা দিলে উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ, ভালো খবর বলছেন। আপনারা ভালো করে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াজুবু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের সমস্ত গুণাকে ক্ষমা করে দেয়, এই জন্য এই ব্যক্তির গুণা ক্ষমা হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে আল্লাহর হক ক্ষমা হয়ে যাবে, সে যদি কোনো মানুষের হক চুরি করে থাকে, নিয়ে থাকে, বান্দার হক সেটা ফেরত দিতে হবে, সেটা ফেরত দিতে হবে, বান্দার হকটা ফেরত দিতে হয়। দেখুন, দলিল আরেকটা দলিল দিচ্ছি আপনার জন্য, সেটা হচ্ছে, হ্যাঁ যদি এরকম হয় বান্দার হকটা কেউ চাওয়ার মতো নাই, আল্লাহ ওইটাও ক্ষমার ব্যবস্থা করবেন, কিন্তু যদি এমন হক হয় যে হকটার লোক আছে, সে এখন ইসলাম গ্রহণ করছে যে দলবারই হবে, আমার আর কেউ টাকার জন্য চাইবে না, ওইটা যেন না হয়, কারণ তার টাকার চাওয়ার যাদের তালেব আছে, যে টাকা চায় তার টাকাটা ফেরত দিতে হবে, কিন্তু আল্লাহর হক সব ক্ষমা হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, মদিনায় আসছেন, আসার পরে তিনি রসুলের হাতে বায়াত করার সময়, বায়াত কিন্তু একদম রসুলের জন্য খাস, হ্যাঁ, তো বায়াত করার সময় তিনি হাত গুটিয়ে নিচ্ছেন, বলে কী হলো আমর, তুমি কেন হাত গুটিয়ে নিচ্ছ? বলে আমি জীবনে কত গুণা করেছি, তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ করার পরে পূর্ববর্তী সব গুণা ক্ষমা হয়ে যায়? এটাই হচ্ছে দলিল, বড় দলিল, এটা আপনার ভালো করে পাবেন, এটা হাসিরের কিতাবে, হাদিসের কিতাবে এটা আছে। সুতরাং তাকে এটা বলবেন যে আলহামদুলিল্লাহ, যদি কেউ ইসলাম গ্রহণ করে তার পূর্বের গুণাগুলো তার কী হয়ে যায়? ক্ষমা হয়ে যায় আলহামদুলিল্লাহ। বান্দার হক যদি দাবিদার থাকে তাকে দিয়ে দিতে হবে, আর দাবিদার না থাকলে সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তার একান্ত দয়া, ইনশাআল্লাহ। কথিত আছে, আথারি সালাফি আকিদার নেই, আশারি মাতুরিদি আকিদা সমূহ হক, আশারি মাতুরিদি আকিদা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কথাটি কোরআন সুন্নাহ ও সালাফদের রীতি অনুসারে কতটুকু সঠিক? এটা যে সঠিক না এটা আলহামদুলিল্লাহ এখন এটা স্পষ্ট, দিব্যালোকের মতো স্পষ্ট, ঠিক না? কেমনে জানেন তো? এত ঝগড়া কর, যদি ভালোই হইতো তো আপনি ঝগড়া করতেছেন কী জন্য? আপনার নামটা আলাদা হলো কী জন্য? আপনি আশারি মাতুরিদি বললেন, আপনি আশারি আর মাতুরিদি হলেন কী জন্য? আপনি সালাফি আশারি, তাই না? আহলে সুন্নাহ জামাত ফেরকাতুন নাজিয়া অথবা তায়েফাতুল মনসুরা আর সাবুল হাদিস আহুল হক আহুল হাদিস এগুলি হবেন। এটা না হইয়া আপনি যখন ভিন্ন একটা নাম নিয়েছেন যেই নামটা আমাদের সালফের মধ্যে নাই, তাহলে আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত আপনি কীভাবে হতে পারেন? আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত ওই লোকের আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত যাদের আলাদা কোনো নাম নাই, বুঝতে পারছেন কথাটা? আপনার নামটাই তো নিজেই আপনি বলছেন আপনি আশার, আশারই আসছে 324 হিজরিতে মরছে, যেই লোকটি 324 বা 320 মারা গেছে বা 124 মারা গেছে, এই লোকটির দিকে আপনি সম্পর্কিত। তাহলে আমাদের সালাফ তো হলো সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমে মুস্তাহিদিন, হাদিসের ইমাম, কারোর আপনি পাইলেন না, আপনি এর পরে এসে একজনের দিকে সম্পর্কিত বলেন আমিও আহলে সুন্নাহ। এটা তো গায়ের জোরের দাবি, গায়ের জোর, গায়ে মানে না আপনি মোড়ল, হ্যাঁ গায়ে মানে না আপনি মোড়ল, গ্রামের কেউ মানে না আপনাকে, আপনি মোড়লগিরি করতেছেন,
তো আপনি নিজে নিজে আহলুস সুন্নাহ হলে নামগুলি বাদ দেন, যে আমি না আশআরি না মাতুরিদি না, আমি আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ অটোমেটিক তো হয়ে গেলেন। ভুল হলে আমাদের কাছে সংশোধনের কিছু ওসিলা আছে, সেগুলি আমরা বলে দেব আপনার কি আকীদার সমস্যা। কিন্তু আপনি নামে তো প্রথমে হেরে গেছেন। দ্বিতীয়ত, এই বিষয়ে আমার আলোচনা আছে 14টা থেকে আমার মনে হয় 15-16টা নোক্তা আছে মৌলিক আকীদাতে, যেখানে আশআরি মাতুরিদির আহলুস সুন্নাহ বিরোধী। আপনি এটা এই আমি আলোচনা করেছি সম্ভবত ইয়াতে নদ্দাতে একটা মসজিদে আলোচনা করেছি, একটা এটার উপরে আলোচনা ছিল, এটার উপরে আলোচনা ছিল। আর একটি বই বের হচ্ছে ইনশাল্লাহ আগামী 2-1 সপ্তাহের মধ্যে, আশআরি মাতুরিদিরা কি আহলুস সুন্নাহ, এই নামটা এইটা দিয়ে একটা বের হচ্ছে বই, এবং এটা তাওহীদ থেকে বেরো, তাওহীদ পাবলিকেশন থেকে বের হবে, সেটা আপনাদের সবাই হাতে রাখবেন, একটু একটু করে চিনবেন সারা দুনিয়ার মানুষে কী বলে আর ওরা কী বলে, নিজের গায়ের জোরে বললে হবে। একটা জিনিস তারা সারা জীবন পাইছে মনে রাখবেন, সেটা কি, ইমাম সাফারিনী তার একটা বইয়ের মধ্যে বলছে যে তিনটা আহল হক, এটা বলছে ইমাম সাফারিনী হচ্ছে 1200 হিজরির লোক। 1200 হিজরির একটা লোকে যদি বলে, আমিও যদি বলি যে সবাই রে আমরা সবাই ঐক্য করি, কারো কোনো আকিদার সমস্যা নাই, সব ভালো, হ্যাঁ দেওবন্দি বেরলবী কবর হুজারি সব একসাথে হয়ে গেছে, আহল হাদিস সব একসাথে হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তো এখন কি গ্রহণযোগ্য হবে, কথাটা হাস্যকর হবে? তো ওই লোক উনি বললেই এটা গ্রহণযোগ্য হয়ে যাবে। এর আগেই তো মতভেদ হয়ে রয়েছে, বহুত আগেই যুগ যুগ ধরে আলেমরা তাদের বিরুদ্ধে কথা বলেছেন, যুগ যুগ ধরে আলেমরা তাদের বিরুদ্ধে কথা বলেছেন। শেখ হুসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই কমপক্ষে 10টি বই লিখেছেন এদের বিরুদ্ধে। আপনি বলতেছেন যে এখন একরকম হয়ে গেল, তো আর আমরা কী দরকার আর লেখাপড়া করার, সব জাহিল হয়ে যায়, এটা ছাড়া কোনো পথ দেখতেছি না আমরা। এরা এটাই চায়, এই জন্য তারা চায় আকিদার ব্যাপারে কথা বলবেন না, শুধু আনুগত্য, একজনের কেউ আনুগত্য, আরেকজনের কেউ না আমল, আরেকজনের কেউ না আমল না কি ক্ষমতা, আরেকজনের কেউ ঝান্ডা, আরেকজনের এই এক একজনের ডান্ডা, এক একজনের এক একটা চাচ্ছে, কিন্তু কেউ আকিদার বিষয়ে আলোচনা করছে না। আকিদা আলোচনা করলে মানুষের যদি বিভেদ হবে, কেউ বলে কেউ বলে তাদের মধ্যে দেহবাদী আকিদা আসবে, কেউ বলতে এইটা হয়ে যাবে, মানে এক একজন এক একটা হয়ে যাবে। সুবহান আল্লাহ, আল্লাহ রসুল আকিদার দাওয়াত দিয়েছে সারাটা জীবন, এর মধ্যে 10 বছর শুধু আকিদার দাওয়াত ছিল, আর কিছু ছিল না। আল্লাহ এদের হেদায়ত করুন। ফেতনার যুগে জামাত বদ্ধ থাকার কথা বলা হয়েছে, এখানে জামাত বলতে কি বুঝিয়েছে, জামাত বলতে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছে, জামাত বলতে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছে, জামাত বলতে তথাকথিত কোনো দল নয়, জামাত বলতে কোনো আপনাদের কোনো পরিচিত কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলও নয়, অথবা তথাকথিত কোনো হ্যাঁ সুলুক হ্যাঁ এবাদতি দলও নয়, এবার দল বুঝলেন না, হ্যাঁ নকশবন্দি মুজাদ্দিদি কত রকম দল বেরোচ্ছে এগুলিও নয়। জামাত হচ্ছে সাহাবায়ে কেরাম, এমনকি সাহাবায়ে কেরাম অনুসারে যদি একজনও হয় কোনো জগতে তিনিও, দেখুন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়ে তিনি একা, আর 2-1 জনকে জেলে পুরাইছে, আর বাকিরা সবাই সালাকি করে যে আমাদের মুক্তিয়া যা বলা হয় কোরআন আমার মুখে উচ্চারণ করলে, হ্যাঁ কোরআন সৃষ্ট মনে মনে বলতো যে যেটা আমার মুখে উচ্চারণ করছে, এই সালাকি করে বাঁচার জন্য করছে। আহমদ ইবনে হাম্বল যদি সালাকি করে নাই, বলছে না কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী সৃষ্ট হইতে পারে না, একাই হক একাই জামা। এই জন্য সালবে সালহীন বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন আল জামাআতু আল জামাআতু হকুন ওয়াই কুনতা ওয়াহদাক, জামাত তুমি একা হলো এটা জামাত, হক যেটা এটা জামাত, হক কেন, হকটা তো সাহাবায়ে কেরাম আগে এজমা হয়ে গেছে, আগে জামাত হয়ে গেছে, এখন যদি সবাই নাও নেয়, পৃথিবীতে যদি কোনো মুষ্টিময় কটা মানুষ থাকে, গোড়াবা যদি হয়ে যায় মানুষগুলো, কোনো কিছু যায় আসে না, এরাই জামাত, এরাই জামাত জামাত। আমরা বেশি মানুষ, আমরা 99%, আমরা 90%, এগুলো দিয়ে বাগাড়ম্বর করার কোনো সুযোগ নাই। আমরা তরুণ সমাজ কীভাবে মোবাইল আসক্তি বেছে দিনের মধ্যে প্রবেশ করতে পারি, বিশাল জিনিস, এটার মধ্যে বড় দরকার হচ্ছে, বিশ্বাস করুন আমি অনেক চিন্তা ভাবনা করছি, যদি প্রশ্ন উত্তরের সামনে আমার না থাকতো তাহলে আমি মোবাইলগুলি রাখতাম না। মোবাইলগুলি এত ফেতনার জিনিস কল্পনার বাইরে। প্রথমে সময় কমান, আমি আপনাদেরকে বলছি প্রথমে সময় কমান, প্রথমে বলেন যে ঠিক আছে এখন থেকে আমরা ক্লাস টাইমে কখনো মোবাইল ব্যবহার করবো না, এবং রাতের 10টা থেকে সকাল পর্যন্ত ব্যবহার করবো না, তাহলে বিশাল সময় কিন্তু বাদ পড়ে যায়। আসর থেকে মাগরিব শুধুমাত্র মোবাইলে থাকবো, তাও আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনের খবর নিতে অথবা কোনো দিনের কাজ করতে, এগুলির মধ্যে যার দায়িত্ব নাই তাদের কথা বলছে, এটা তাদের করেন, দেখবেন যে আপনি ধীরে ধীরে এইটা থেকে এই ফেতনা থেকে বেঁচতে পারতে পারছেন, ইচ্ছা করলে বাঁচতে পারা যায়। যার দায়িত্ব কম তাকে এই মোবাইলের মধ্যে বেহুদা সময় নষ্ট করেন না। আমি দেখেছি মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে যাচ্ছে, তার খবর নেই, অথচ তারে যদি বলা হয় এই সময়ে ভাই
দুই দশ মিনিট বসেন, একটা কোরআন একটা হাদিস শুনবো, একটা হাদিসের ব্যাখ্যা শুনি, বলতে আমার সময় নেই, আসতে সময় নেই, যাই দেখলেন ঠিকই তিনি হ্যাঁ হয় বড় একটা শয়তানের বাক্স নিয়ে বসছে না ছোট একটা বাক্স নিয়ে বসছে, দুইটা একটা তো আছে তার। সালাফি আকিদা সম্পর্কে স্পষ্ট না হওয়া পর্যন্ত কোনো আলেমের অনুসরণ করা যাবে কি? যদি আকিদার বিষয় হয়, এলমের বিষয় হয়, তাহলে তার অনুসরণ করা যাবে না। যদি এমন বিষয় দুনিয়ার কোনো বিষয় এলমের যে বায়োলজি জানে এগুলি হলে পড়তে পারবেন, এগুলো তো আমার দিনের সাথে সম্পৃক্ত নাই। এই জন্য যেগুলো দিনের বিষয়ে কোনো আলেমের যতক্ষণ পর্যন্ত সালাফি প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তার কাছে কোনো শিখার দরকারই নেই, সে আপনার ভালো জিনিসের ভিতরে মন্দ ঢুকিয়ে দিবে, আপনি চিন্তাও কোনোদিন করতে পারবেন না। হ্যাঁ, যদি চলে গিয়ে থাকে, যারা আবার বলছি যারা চলে গেছে, যেমন ইমাম নওয়াবী, ইবনে হাজার, তাদের ব্যাপারে কথা বলবেন না, তারা ভালো মন্দ দুইটাই লিখছে, ভালোগুলি নেবেন তাদের বই থেকে, যেগুলি তারা লিখেছেন যেগুলি ভুল হয়েছে এগুলি নেবেন না, কারণ আমরা কারো অন্ধ অনুসরণ করি না, এই জন্য ভালোগুলি নেবেন, এদের বইয়ের ব্যাপারে আমরা খারাপ মন্তব্য করব না, এটা মাথায় রাখতে হবে, কারণ এরা উম্মতের অ্যাসেট, এই অ্যাসেটগুলোর সম্পর্কে আমরা নেগেটিভ কথা বলব না। তবে তাদের মধ্যে যাদের বুঝা একেবারে পরিচিত ছিল বলে খারাপ বলে, ওদের কথা শোনা যাবে না, ওদের আকিদা গ্রহণ করা যাবে না। আপনি ভালো করে জানেন কারা তারা, কবর পূজারী গোষ্ঠীর শেষ নাই, ওদের ইমাম আলাদা থাকে যুগ যুগ ধরে, তাদের কোনো কথা গ্রহণ করা যাবে না। আমি আমার রহমান আরশের উপর উঠেছেন এই বইয়ের শেষে এমন কিছু নাম দিয়েছি যেগুলি বুঝিয়ে দিয়েছি যে উম্মতের মধ্যে কারা সহি আকিদার ছিল, কারা সহি আকিদার ছিল না, সেরকম কিছু নাম আমি সেখানে উল্লেখ করেছি, আশা করি পড়তে পড়লে বুঝতে পারবেন। বর্তমানে কিছু ভাইদেরকে দেখা যায় তারা মুসলিম শাসকদেরকে কাফর তাগুত তাকফির করছে, প্রশ্ন হলো কাউকে তাকফির করার পূর্বে কী কী শর্ত পূরণ আবশ্যক? আপনার দায়িত্ব কি না তাকফির করা, এটা হলো বড় কথা। তাকফির করার দায়িত্ব কে আপনাকে দিয়েছে? তাকফির করার দায়িত্ব তো আপনার উপর নাই, এটা আলেমে দিনদের উপর রয়েছে। যুবক সম্প্রদায় যখন তাকফির করে তখন বোঝা উচিত যে তাকফির করার শর্ত পূরণ না হলে ফাকাদ বা আবি আহাদুম্মা, একজন একজন কাফের হয়ে যাবে, হাদিসে আসছে। মান কাল আলে আখি কাফের ফাকাদ বা আবি আহাদুম্মা, কেউ তার ভাইকে কাফের বলে তাহলে একজন একজন কাফের হবেই হবে। আপনার দায়িত্ব দিচ্ছে কে কাফের তাকফির করা, এটা প্রথম কাজ। আপনি এটা করতেই পারেন না, এই যুবক সমাজের কথা বলছেন, তারা বিরাট ভুল করতেছে, কিছু ভাই যেটা করছে এটা কখন তাদের দায়িত্ব না, কারণ এই হুকুম কাদের কাছে? আলেমে রাসেখ, যারা মজবুত আলেম তারা বলতে পারবে, এবং তারা কখন বলবে? দুইটা শর্ত পূরণ হতে হবে। এক নম্বর হচ্ছে যে তাকে হকটা জানাতে হবে, সে হয়তো ভুলের মধ্যে আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে, এটাকে বলে একামাত্র হুজ্জা বলে, দ্বিতীয়টা হচ্ছে এজালাত শুভা, দ্বিতীয় সাত সন্দেহ থাকলে সন্দেহ দূরের চেষ্টা করতে হবে, এই দুইটা শর্ত পূরণ করতে হবে। আর চারটা বাধা আছে, কয়টা বাধা? চারটা বাধা। যদি তার মধ্যে তাউিল থাকে, সে বুঝছে ওইটা ভুল বুঝছে, তাউিল করে বুঝছে ওইটা, ওটা তাকে শুদ্ধ করার ব্যবস্থা করতে হবে, তাউিল থাকলেও তাকে কাফের বলা যায় না। দ্বিতীয়ত জাহাল থাকলে, মূর্খতা থাকলে তারে কাফের বলা যায় না, মূর্খতা। তিন নম্বর হচ্ছে একরা, তাকে জবরদস্তি করে কেউ করাচ্ছে কি না এটা দেখো তাকে কাফের বলা যাবে না। চার নম্বর হচ্ছে যে তার মধ্যে এমন কোনো কিছু কাজ করছে কি না, যেটা এমন কোনো কিছু কাজ করছে কি না যেটা তাকে এই সাময়িকভাবে এই কথাতে উদ্বুদ্ধ করেছে, এমন কোনো কিছু কাজ করছে কি না যে এই কথা কাজটা সে করেছে তার, যেটা সে আসলে বুঝতে পারে না পরিণতি সম্পর্কে, এমন কোনো কিছু আছে কি না। একরা বলছি, তাউিল বলছি, জাহাল বলছি। আরেকটা হচ্ছে সেই ব্যক্তি পরিবেশ পরিতে আক্রান্ত হয়েছে কিনা, যেমন আমরা উদাহরণ দেই, মানে ভুল করে বলছে কিনা, হঠাৎ করে বলে ফেলছে কিনা। যেমন এক ব্যক্তি বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব বলে ফেলছিল না, সহি হাদিসে আছে না এটা, সে কি কাফের হয়ে গেছিল? বুঝছেন কিনা? হয় না। কেন? সে তো ভুল করে বলে ফেলছে। তো এই জাতীয় মানুষগুলো যারা হয়, যারা কাফ তাকফির করে, চারটে জিনিস অবশ্যই আগে থাকবে, ঠিক রাখবেন যে এই চারটে জিনিস পূরণ না হওয়া পর্যন্ত কাউকে কাফের বলা যাবে না, বা বাধা দূর হওয়া না হওয়া পর্যন্ত দুইটা শর্ত, চারটা বাধা, এগুলো না কাফের বলার অধিকারও আপনাকে দেওয়া হয় নাই। যে সে কাফ তাকফির করবে না, তাকফিরের অথরিটি আছে ইসলামে, সেটা হচ্ছে হয় শাসক গোষ্ঠী যদি ভালো ইসলামিক থাকে, তারা করছে না, আলেমরা যদি করে ভালো, নইলে আপনি বলতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনার মোয়ামলা চলতে পারবে সেটা, কিন্তু তাকফির করে তাগুত বলে হানাহানি মারামারি লাগিয়ে দেয়, ঠিক হবে না কখনো। আশারিয়া শিয়াদের ভ্রান্ত আকিদাগুলো কী কী? আশারিয়া শিয়াদের তো ভিন্ন ভিন্ন জিনিস। শিয়া সম্প্রদায়ের সকল দলই কি চিরজাহান্নামী? দেখুন, আশারি বা এদের ব্যাপারে আলোচনা আমরা কিন্তু এখন করবো না, কারণ লম্বা বিষয় এটা, আমি সারা জীবন আলোচনা করতেছি, আমার অনেক আলোচনা মধ্যে এটা আছে, দেখে নিবেন।
অনেকগুলো এক ঘন্টার বেশি আলোচনা আছে, যেটা দেখবেন আপনারা, সেখানে লম্বা আলোচনা আছে, সেখানে দেখবেন। শিয়াদের ব্যাপারে একটা কথা বলি, শিয়ারা দুই শ্রেণীর। এক শ্রেণীর শিয়ারা চিরস্থায়ী কাফের, এক শ্রেণীর শিয়ারা চিরস্থায়ী কাফের। এরা কাফেরদেরকে বলতেই হবে, যেমন আগা খানিরা, যেমন বোহরারা, যেমন বাহাইয়ারা, যেমন দুরুজরা, যেমন নুসাইরিরা। এরা কিন্তু পৃথিবীতে এখনও অস্তিত্বশীল। আমি যাদের নাম বলছি এরা ক্ষমতায় আছে এখনও, অনেক জায়গাতে ক্ষমতায় আছে, ক্ষমতায় আছে, এমন গোষ্ঠী আছে। এরা কাফের একেবারে, এরা কাফের মানে এরা 72 ফেরকার পরে, 72 ফেরকার পরে। আর যা এদের বাকি যারা আছে শিয়াদা, ইমামি হোক, জায়দি হোক, এদের মধ্যে দুই শ্রেণী আবার। এদের মধ্যে কিছু আছে জেনে শুনে অন্যায়গুলি করতেছে, যে আকিদা পোষণ করতেছে, এগুলির কারণে তারা চিরস্থায়ী কাফের। আর কিছু আছে না জেনে করতেছে, যেগুলি এরা 72 ফেরকার অন্তর্ভুক্ত, 72 ফেরকার অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ধমকির কথাটা আসছে, এরা জাহান্নামে যাওয়ার জন্য এদের কি আছে, ধমকি আছে, কিন্তু তারা জাহান্নামে যেতে আল্লাহ ইচ্ছা করলে তারা ক্ষমাও করতে পারেন, জাহান্নামে যাওয়ার ধমকি তাদের রয়ে গেছে, এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু কেউই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারেনি। আমরা আজানের জবাব দিই। আলহামদুলিল্লাহ, আমরা আজানের পরে আবার প্রশ্ন উত্তরে আসছি। বলছেন, জান্নাতে যাওয়ার জন্য কি আকিদা বিশুদ্ধ হওয়া জরুরি? এটা তো একটা সহজ প্রশ্ন। জান্নাতে যদি আকিদা শুদ্ধ না হলে জান্নাতে কীভাবে যাবে বলেন তো? কেউ যদি বলে আল্লাহ দুইজন, এটা আকিদার অংশ না? কেউ যদি কবর পূজা করে তাহলে কী করবেন, এর ইমানদার বলবেন? কেউ যদি কোনো কোনো পীরের পূজা করে সারাক্ষণ, আপনি ভালো বলবেন? কেউ যদি বলে আকাশের তারকা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে, আপনি কী বলবেন? কেউ যদি বলে আব্দুল কাদের জিলানি আমাকে সন্তান দিতে পারে, আপনি কী বলবেন? কেউ যদি বলে খাজা আমাকে সুস্থ করে দিতে পারে, কী বলবেন? এরা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, কোনো সন্দেহ নেই। আকিদের কিছু অংশ আছে যেগুলো সাহাবায়ে কেরাম সংক্রান্ত বা অতিরিক্ত যেগুলো বলা হয়, এগুলো সবাই না জানলেও চলে, কিন্তু কিছু মানুষ জানতে হবে। সেইগুলোতে ভুল থাকলে তাদেরকে আমরা বলি মানহাজি ভুল, এবং এগুলির জাহান্নামে যাওয়ার জন্য ওয়ারি ধমকি আছে, এদের চিরস্থায়ী জাহান্নামী আমরা বলি না। কিন্তু যাদের মূল আকিদায় ভুল আছে, আল্লাহ সংক্রান্ত আকিদায় যাদের ভুল আছে, ওরা জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। যদি কেউ মনে করে আল্লাহ তাআলার নাম নাই, আল্লাহর গুণ নাই, যে কেউ যদি মনে করে আল্লাহর অস্তিত্ব নাই, অথবা আল্লাহ তাআলা সৃষ্টির সাথে মিলেমিশে মানুষের সাথে, মানুষের কলবের ভিতরে, হ্যাঁ মানে কলবের বলে না একগুচ্ছ, এরা তো বলে, তাহলে তার আকিদাগতভাবে বিভ্রান্তিতে আছে। তার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কী? হিন্দু তারা আল্লাহ বলছে না ভগবান বলতেছে, আর সে হিন্দু আল্লাহ বলছে, পার্থক্য এখানে রয়ে গেছে। হিন্দুও বলে স্রষ্টা সর্বভূতে বাস করে, এও বলে হ্যাঁ আল্লাহ সব জায়গায় বাস করে, পার্থক্য তো একটাই হয়ে গেল। তো বুঝতে হবে, হ্যাঁ যদি কোনো সে উদ্দেশ্য এটা নেয় যে আল্লাহ আসল উপর থেকে সব কিছু জানেন দেখেন, তাহলে সেটা আলাদা কথা। আর যদি বলে সত্তাগতভাবে সৃষ্টি স্রষ্টা একাকার হয়ে আছে, এটা অবশ্যই আকিদাগত কুহরি এবং শিরকি এবং জাহান্নামের আকিদা, জাহান্নামীদের আকিদা। তাহলে আপনি জানতে হবে যে কার আকিদা, আকিদা তো ভাগ আছে, কোন অংশটুকু সে আল্লাহ সংক্রান্ত, ফেরেশতাদের সংক্রান্ত, অথবা এই যে আরকানুল ঈমান যেগুলি বলছি, আল্লাহর নাম, আল্লাহ আকিদার মূল জিনিস হচ্ছে আল্লাহর সত্তা, আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর কর্ম এবং আল্লাহর অধিকার। এই পাঁচ জিনিসই ঠিক থাকলে আকিদার অংশ, পাঁচটি জিনিসে ঠিক থাকলে বাকিগুলোতে সে চিরস্থায়ী জাহান্নামী না। কিন্তু এগুলির মধ্যে যদি সমস্যা থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, কারণ আকিদার মূল হচ্ছে আল্লাহ সংক্রান্ত বিষয়ে। সুতরাং আল্লাহ সংক্রান্ত বিষয়টা ঠিক রাখতেই হবে। আপনি বলেছেন রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকতে হবে, আমি কি এই কথা বলেছি? আমি কি এমন কোনো কথা বলেছি? তো আপনারা নিজে জোর করে ক্ষমতা এমন কথা আমার উপর চাপিয়ে দিচ্ছেন কেন? রেকর্ড আছে, কিন্তু বানাইলেও হবে না, রেকর্ড আছে, আমি কথা বলি নাই। ইসলামের অধিকাংশ বিধান রাষ্ট্রকেন্দ্রিক, তাহলে সেগুলো কীভাবে বাস্তবায়ন? আমি কি বলছি, আমি বলি নাই যেটা আমাকে বলাবেন কেন? আমি তো বলি নাই, আমি যেটা বলেছি এটা বুঝে রাখেন, সেটা হচ্ছে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দেন নাই ওই দায়িত্বের জন্য লালায়িত হবেন না। দায়িত্ব অনুসারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসউলান রাইয়াতি, আপনাকে কম দিছে কম জিজ্ঞাসা করা হবে। দেখেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, তার তিনি ছিলেন রসুল, বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সত্যভাষী ব্যক্তি হচ্ছে আবু যর, হাদিসে বলছেন। আবার তিনি রসুলে বলছেন আবু যর, দুইজনের মধ্যে তুমি বিচার কার্য করিও না, দুইজনের দায়িত্ব নিও না, রাষ্ট্রের দায়িত্ব দূরের কথা। তিনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোথাও কিছু দায়িত্ব দিবেন না? বলে আবু যর, আমি পছন্দ করি তোমার জন্য, তুমি দায়িত্ব নিও না। কেন? সবাই সব দায়িত্বের জন্য উপযুক্ত না, এবং সব দায়িত্ব সঠিকভাবে পালন করতেও পারবেন না। ভালো করে আপনি একটু চিন্তা করুন, আপনাকে ধরে আজকে বাংলাদেশের একটা কিছু বানিয়ে দেওয়া হলো, নাম করলাম না, আপনি এখন দেখি তো বাংলাদেশটা ইসলামিক করে দেন, তো দেখি
আপনি গড়ে তো ইসলাম না, আপনি নিজে তো ইসলাম বুঝেন না। আপনি যদি ইসলাম বুঝেন না আমি প্রমাণ করে দেবো। আপনি আমার সামনে আসে জিজ্ঞেস আল্লাহ সম্পর্কে কয়টা প্রশ্ন উত্তর দেন, দেখবেন যে আপনিও জানেন, আপনি আকীদাই জানেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াআদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা ঈমান এবং আমলে সালে করবে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাবেন। আর আপনি বলছেন কি ক্ষমতায় বসে আমি ঈমান আমল সালে চালু করব? হ্যাঁ, আপনি উল্টেই দিলেন, আপনি গাছের উপর দিয়ে পানি ঢালতেছেন, বড়ায় পানি না দিয়া আপনি কত বড় ভুলটি আমরা করতেছেন। আল্লাহ আয়াত থেকে অর্থ বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাকে বলছে যে তোমাকে রাষ্ট্রপ্রধান বানাই দেবো, নিছে নেয় নাই, কারণ ওই পরিবেশে তিনি কিছুই করতে পারবেন না। আপনি এটার জন্যই ব্যস্ত হয়ে পড়ছেন, কীভাবে আপনি একটা পতাকা দরকার আপনার, রাস্তার মধ্যে আপনি কিছু করবেন, আপনি কেন যদি আল্লাহকে খুশি করার জন্য হয় আপনার ঘর থেকে শুরু করুন, সমাজ থেকে শুরু করুন, সহি আকিদা দাওয়াত দেন না, ইমান দাওয়াত দেন না, মানুষ ভালো হয়ে গেলে তো হলো না, আপনার ক্ষমতা দরকার। এই ক্ষমতা দরকার বাস্তবতা দরকার নাই, আপনি যতটুকু আপনি আল্লাহ তাআলা দিয়েছেন অটটুকুর মধ্যে করেন না। প্রত্যেকটি মানুষ যে যতটুকু আল্লাহ তাকে ক্ষমতা মানুষের সেটুকু সেটুকুর মধ্যে করুন, এবং সেটুকুর মধ্যে আপনি যেটা পারেন। সব মানুষ তো আর রাষ্ট্রপ্রধান হতে পারে, পারে নাকি? পারেও না, থাকেও না। বর্তমানে এমন অবস্থা, আপনি ইচ্ছা করলেও থাকতেও পারবেন না। আপনি পৃথিবীর দিকে তাকান, কেউ ইসলামের অনেক কথাই বলেছে, এই করবে সেই করবে, এক বছর কেউ কেউ ছয় মাস, কেউ নয় মাস, কেউ তিন মাস, ইতিহাস সাক্ষ্য। কিন্তু তারা যদি কোনো দিনই কাজ করতো প্রত্যেকটা সময় কাজে লাগতো, তারা যদি কোনো দাওয়াত দিত আকীদার, দাওয়াত দিত তাওহীদের, দাওয়াত দিত সুন্নাহ মানার, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিত, প্রত্যেকটা মুহূর্ত তার ইবাদতের মধ্যে কাটতো। আপনার ইবাদত তখন হচ্ছে কোথায়? যে ওখানে গেলে কিছু করতে পারলে ইবাদত হবে, ওইটা আল্লাহ মুতার রসুল আমাদেরকে এই পদ্ধতি শিক্ষা দেয়নি, এটা আমি বলতে চাচ্ছি। কিন্তু ক্ষমতায় কেউ যাওয়ার নিষেধ আমরা বলি নাই, কেউ যেতে পারলে যাইয়া দেখার না, আপনার কী করতে পারেন, যদি ক্ষমতা যেতে পারেন নিষেধ নাই, কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য লালায়িত হইতে নিষেধ করেছি, যে ক্ষমতায় আমাকে পেতে হবে, ইসলাম নড়ে হচ্ছে না, এই জাতীয় কাজ করেন না। আপনি যতটুকু আমরা টুক করেন ইসলাম ইনশাআল্লাহ কায়েম হবে, আপনার ভিতরে ইসলাম কায়েম করুন, আরেকজনের উপর থেকে নিজের উপরে ইসলাম কায়েম চেষ্টা করুন, নিজে চেষ্টা করুন, ধীরে ধীরে ইসলাম কায়েম হয়ে যাবে। প্রতিটি পরিবার যদি ইসলামিক হয়, প্রত্যেকটি সরকার যারাই আসে তারা ইসলামের কথাই বলবে, কারণ তার দরকার ভোটের, তার দরকার। এত মানুষ এই কথা বলে আমি বিরুদ্ধে যাব না, এখন আপনার পক্ষে যাবে না, কারণ আপনি তো হচ্ছেন এক পার্সন, এর দিয়ে আমার কোনো কাজ হবে না, এ তো আমার ভোটও লাগবে না, আমার কোনো হালও লাগবে না, জালও লাগবে না, এর দিয়ে আমি কী করবো? এই জন্য সারা বাংলাদেশে আকিদার এবং সহি সুন্না সহি আমল এগুলি প্রচার প্রসার করে দেন। সারা বাংলাদেশে এটা করতে পারলে অটোমেটিকলি ইসলাম ইনশাআল্লাহ কায়েম হবে। সারা দুনিয়ার মানুষ, এরাই তো মানুষ, যারা ক্ষমতা আছে এরা তো আপনার মতোই, নাকি অন্য থেকে অন্য গ্রহ থেকে আসছে নাকি ওরা, ওদেরকে শুদ্ধ করলেই তো আপনার হয়ে যায়। ইহুদিরা সারা বিশ্ব চালাচ্ছে, ক্ষমতা কিন্তু কোথাও নাই। হ্যাঁ, ওরা বিশ্বনে কাল কাটিয়ে যাচ্ছে, কারণ মানুষের ব্রেইন ওয়াশ করে ইহুদি বানাই দিচ্ছে। আপনি এদেরকে ব্রেইন ওয়াশ করে আকিদা শুদ্ধ করেন, সুন্না সহি সুন্নার আমলকারী বানিয়ে দেন, দেখবেন যে সব ভালো হয়ে গেছে। এরাই আপনার কাজটা করে দিচ্ছে, আপনার ক্ষমতা যাওয়ার জন্য এত ব্যস্ত হওয়ার কোনো দরকার লাগবে না। না, এগুলো উত্তর দেবো না, এগুলো বেহু দেখান না, এগুলো উত্তর দেবো না। প্রকাশ্য মাজার পূজারীদের জন্য কোনো ইমাম দোয়া করলে তার পিছনে নামাজ পড়া যাবে কি? দোয়া করছে ভুল করছে, তাই না? দোয়া করছে ভুল করছে, এর কারণে তার ইমান চলে যায়নি, গুনার কাম করছে। আর গুনা একটা তিনি না করলে হল, ওই লোক কবর পূজারি না হলে তার পিছনে নামাজ পড়া যাবে, ওই লোক শিরিক না করলে, সে গুনা করছে, বানলাম আরও বড় গুনা করছে, কেন দোয়া করতেছে কি তার পিছনে নামাজ হবে? কারণ এটা কোনো কুফুরি শিরিক। হ্যাঁ, যদি তিনি বিশ্বাস করেন যেটা কবর পূজা না, এই ব্যক্তির তেফুন শিরিক হচ্ছে না, তাহলে সেটা আলাদা পিছনে নামাজ পড়বেন না। কিন্তু তা হয়তো কোনো চাপে পড়ে করছে, কোনো বিপদে পড়ে করছে। মাঝে মধ্যে আমি আমার মসজিদের ইমাম সাহেবকে বলি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, যে আপনি যে বিপদে আসেন এই বিপদে কেউ নাই, কারণ আপনাকে সবার জন্য দোয়া হাত তুলতে হবে। হ্যাঁ, যে ব্যক্তি হয়তো জীবনে কোনোদিন, হ্যাঁ, পশ্চিম দিকে অনেক ক্যাবলার দিকে বেরিয়ে আশা রাখায় নাই, তার জন্য আপনি কী করতে পারেন? হাত তুলতে হচ্ছে, কেন আমি কী করবো, কী করবো মানে আপনি গেলে আরেকটা আসবে, সেটাও তো একই কাজই করবে। তো আপনি এখন বলেন যে আল্লাহ, তিনি যদি ইমানদার হয়ে মরে থাকেন আল্লাহ তার জন্য, এটা কর তাহলে আপনার উপরে যে ওর কিছু চলে গেছে, কারণ ওর কিছু চলে গেছে এটা, কারণ কিছু করার থাকে না অনেক সময়, সেরকম হয়তো উনি বিপদে পড়ে করছেন, আল্লাহ হেফাজত করুন। জি, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, পাঁচ মিনিট সময়ের মধ্যে আমরা এটা শেষ করবো। দাজ্জাল কি মানুষ নাকি সভ্যতা? এটাও তো ফেতনা, এই ব্যাপারে জানার উপায় কী? সুবহানাল্লাহ, একদম খাঁটি কথা বলেছেন, এটা বলতে ভুলে গেছিলাম, লেখা ছিল তো বলতে ভুলে গেছি, তাড়াতাড়ি করেছিলাম। দাজ্জাল নামক যে ফেতনা যারা তৈরি করছে, ওরাও একটা দাজ্জাল, কিন্তু ওরাও দাজ্জালি করতেছে। হ্যাঁ, ওই সুরুট খোর এবং তার অনুসারী, হ্যাঁ, এরা বড় ধরনের দাজ্জালি করে চলেছে সারা বাংলাদেশে। এরা এদের মতো দাজ্জাল আমি আর দেখিনি। এরা মেয়েদেরকে ঘর থেকে বের করে দেয়, মেয়েরা লাঠি সুটা নিয়ে থাকে, অধিকাংশ ওদের মেয়েরা ঘরে আর স্বামীর ঘর করে না, এদেরকে বের করে নিয়ে আসছে,
ক্ষমতা দেখানোর জন্য। ক্ষমতা লোভ যে কি জিনিস, নারীরা একবার ক্ষমতা পাইলে জীবনে ক্ষমতা ছাড়তে পারে না, এটা আমাদের পরীক্ষিত সত্য। নারীরা একবার কোনো কোথাও যদি কোনো একটা চাকরি দিচ্ছেন না, টাকা পাইছে, আপনি তারে আর ঘরে তুলতে পারবেন না, সে ওই চাকরির মধ্যে সারা জীবন কাটাই দিতে পারবে, আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু চাকরি ছাড়বে না। এখানে এটা এই এই প্রজাতির মানুষ তো এটা দাজ্জালগুলো তথাকথিত অমুক তাওহীদের না নাম দিছে না, এরা কিসের তাওহীদ, তাওহীদ বুঝে কিসের আল্লাহ বানোয়ার কথা, এরা অমুক এই অমুক তাওহীদের দাম নিয়ে দল ঘুরছে একটা, এদের কাজই হইল সব বিভ্রান্তি ছড়ানো। এরা বই একটা লিখছে দাজ্জাল, আবার এদের অনুসরণ করে দেখলাম আধুনিক দাজ্জালও বেরোছে কিছু, হ্যাঁ আধুনিক দাজ্জাল বলছে, অনেক বই লিখে বলছে দাজ্জাল। এরা কয় কি দাজ্জাল কোনো, দাজ্জাল কোনো এর মানুষ না, সভ্যতার নাম। একজন আমাকে বলতেছে যে অমুক দেশের পুলিশের এখানে যে আইডি আছে, চিহ্ন আছে, ওখানে তো একটা একটা ছবি, একটা চোখ আছে, এরা দাজ্জাল না, নাউজুবিল্লাহ। কী বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কী বললেন যে দাজ্জাল ইহুদি ঘরের সন্তান হবে, দাজ্জালের অনুসারে ইহুদিরা হবে, দাজ্জাল আসবে মক্কা মদিনায় কথা বলবে, দাজ্জাল ঈসা আলাইহিসসালাম এসে দাজ্জালকে হত্যা করবে, সবটাই তো পুরো মানুষ মানুষ মানুষ, কিন্তু তারা ফেতনা, যারা এগুলি বলতেছে তারাও নিজেরা দাজ্জালিপনা করে মুসলিমদেরকে বিভ্রান্ত করতেছে। এই বিভ্রান্ত গোষ্ঠী থেকে সাবধান থাকবেন, এর সব কিছু আপনাকে কখন আপনি বেঁচে বাঁচতে পারবেন জানেন, ইনশাআল্লাহ তার যখন আপনি কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরবেন, সালফে সালেহীনের নীতিকে আঁকড়ে ধরবেন এবং সহি সুন্নাকে আঁকড়ে ধরবেন, বানোয়াট কোনো কিছুর অনুসরণ করবেন না। বানোয়াট অনুসরণ কীভাবে করে জানেন, কিতাবুল ফিতান নোয়াই ইবনে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি, এইটার অধিকাংশ হাদিস দুর্বল, ওই দুর্বলগুলি নিয়ে বানিয়ে বানিয়ে নতুন একটা তথ্য আবিষ্কার করে দিচ্ছে, এবং কেউ কেউ নাম দিচ্ছে যে ফেকু আখিরি জামান, আখিরি জামানের ফেতনা না ফেক না, এটা আখিরি জামানের ফেতনা তৈরি করে দিচ্ছে। এদের থেকে দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনাদেরকে যেন ওয়াহদার রুহুম আইয়াফতেনু কাম বাদি মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা বলেছেন যে সাবধান থাকো, তারা আপনি যা নাজিল করেছেন তা থেকে আপনাকে এদেরকে ফেতনায় নিবেদিত করে দূরে সরিয়ে দিবে, আপনাকেও সেরকম তারা ফেতনা নিবেদিত করে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।